নমস্কার আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশান সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি আর এই জটিল রাশি চ্যাপ্টারের যে টপিক নিয়ে আমি আলোচনা করছি সেই টপিকটির নাম জটিল রাশির মডিউলাস ও অ্যামপ্লিটিউড আকার দেখো আমরা এই টপিকটি জানার পূর্বে এই টপিকটি জানার পূর্বে প্রথমে আমরা প্রত্যেকটির সম্পর্কে সাময়িকভাবে আগে জ্ঞান লাভ করি তারপর দেখব অ্যাকচুয়াল কি বলতে চাইছে ঠিক আছে তো প্রথমে দেখি ফার্স্ট কমপ্লেক্স নাম্বার জটিল রাশি তোমরা সবাই জানো কমপ্লেক্স নাম্বার এর মানে হচ্ছে এটা হলো রিয়াল এক্সিস মানে বাস্তব অক্ষ আর এটা হলো ইমেজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ আর এই জটিল তলে কি অবস্থান করে একটি কমপ্লেক্স নাম্বার অবস্থান করে সাপোজ ধরো এই যে নাম্বারটিকে নিলাম সেই নাম্বারটি কি জেড যাকেই বলছি আমরা এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই যদি বলা হয় এই কমপ্লেক্স নাম্বারে পৌঁছাবে কেমন করে তুমি তাহলে আমরা এটাই বলবো যে এই কমপ্লেক্স নাম্বারে পৌঁছানোর যে রাস্তা সেটা হলো বাস্তব অক্ষ বরাবর প্রথমে তুমি এক্স ডিস্ট্যান্স যাও তারপর কাল্পনিক অক্ষ বরাবর ওয়াই ডিস্ট্যান্স যাও ঠিক ওই কমপ্লেক্স নাম্বারে তুমি পৌঁছে যাবে তাহলে এই ছিল কমপ্লেক্স নাম্বার ওকে বলো টাটা বাই বাই তোমাকে আমি শিখতে পেরে নিয়েছি নেক্সট এবার রয়েছে মডুলাস তোমরা এর সম্পর্কেও কিন্তু কনসেপ্ট আগে জেনেছ কি জেনেছো কনসেপ্টে যে মডুলাস কাকে বলে অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারটি কতটা দূরে রয়েছে সেই দূরত্বটাকে বলা হচ্ছে মডুলাস জেট অর্থাৎ ডিস্টেন্স বিটুইন অরিজিন অ্যান্ড দিস কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বার এবং অরিজিনের মধ্যে যে দূরত্ব এই ডিস্টেন্সকে আমরা বলছি কি মডিউলাস আর লাস্ট দেখো আর একটা টপিক অ্যামপ্লিচিউড এটা আবার কি আমরা দেখেছিলাম অ্যামপ্লিচিউডের কনসেপ্ট হচ্ছে ওজেড সরলরেখাটি ওজেড স্টেট লাইনটি বাস্তব অক্ষের সাথে যে কোন করে আবার বলছি ওজেড সরলরেখাটি বাস্তব অক্ষের সাথে যে কোন করে হোক তা অ্যান্টি কিংবা হোক ক্লকওয়াইজ যে কোন করে সেই কোনটিকে বলা হয় অ্যামপ্লিচিউড অফ জেট এখন আমরা যেহেতু মুখ্য মান নিয়ে কাজ করব। আর্গুমেন্টের মুখ্য মান নিয়ে কাজ করব আর মুখ্য মানে আমাকে ছোট কোণ নিতে হয় কারণ কারণ অ্যাম্প্লিটিউড বলছে যে তার মুখ্য মান মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল প্লাস পাই অর্থাৎ এর মধ্যে নিতে হবে কিন্তু দেখো এটা তো পাইকে অতিক্রম করে চলে গেছে মাইনাস পাইকে অতিক্রম করে চলে গেছে তাই আমরা এই বড় কোণটিকে নেব না মুখ্য মানের ক্ষেত্রে শর্টকাট ভাষায় আমাদের ছোটো কোণকে নিতে হবে তাই এটাই হলো কি অ্যাম্প্লিটিউড জেট যাকে থিট আকারে লিখি তাই না এটাই হচ্ছে কি অ্যাম্প্লিটিউট অব তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আইডিয়া পেয়েছি মডুলার সম্পর্কে আইডিয়া পেয়েছি এবং অ্যামপ্লিটিউড মানে কি তা সম্পর্কেও আইডিয়া পেয়েছি প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে একটা কমপ্লেক্স নাম্বারকে একটা কমপ্লেক্স নাম্বারকে একটা কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন হয় তো এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের আকার কিন্তু এই কমপ্লেক্স নাম্বারকে বলা হচ্ছে এমন একটি ফর্ম দিতে এমন একটি ফিগার দিতে এমন একটি চেহারা দিতে যেন ওই কমপ্লেক্স নাম্বারের ভেতর আমরা দেখতে পাই মডুলাস এবং অ্যাম্প্লিটিউড তো যদি ফর্মুলার আকারে প্রথমে তোমাদের দেখাই তাহলে বলবো না কি এর মডুলাস এবং অ্যাম্প্লিটিউড আকার নাকি এটা হয় মড ইনটু ইন্টু কসথিটা প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা যেখানে মড জেড হচ্ছে কি মডলাস অবজেক্ট আর থিটা হচ্ছে কি আর্গুমেন্ট অবজেক্ট বা অ্যামপ্লিটিউড জেড ক্লিয়ার এখন কেমন করে এটা আসলো কীভাবে এটা আসলো এটাই এখন তোমাদেরকে জানানো আমার বিশেষ কর্তব্য ক্লিয়ার যদি আমি টপিকটাকে আরেকবার বলি দেখো কমপ্লেক্স নাম্বার কী এটা তোমার জানো মডুলাস ব্যাপারটা কি এটাও জেনে ফেলেছ অ্যাম্প্লিটিউড আকার কি অ্যাম্প্লিটিউড ব্যাপারটি কি এটাও জানো কিন্তু কি বলা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারকে মডুলাস আর অ্যামপ্লিচিউডের আকার দাও কমপ্লেক্স নাম্বার এটা বাট ওর আর একটা আকার রয়েছে এটা তো একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন ধরো আমি আর আমার একটা ফ্রেন্ড ধরো আমি একজন সাধারণ মানুষ আর আমার ফ্রেন্ড হচ্ছে একজন কবি এবার আমরা ঠিক করলাম যে এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে অনেক দিন বাড়িতে থাকলাম আর ভাল লাগছে না অনেক দিন প্রাকৃতিক শোভা দেখতে পাইনি তাই একটা কোনো জায়গাতে ঘুরে আসছি যেখানে কোনো মানুষজন নেই যেন সোশ্যাল ডিস্ট্যান্সিং থাকে যেন প্রাকৃতিক সৌন্দর্য থাকে তো আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে গেলাম সেই জায়গায় আমি সাধারণ মানুষ তাই দেখবো বা ভালো লাগছে জায়গাটা খুব ভাল লাগছে বা এতদিন ঘরে দেখছিলাম তেমন বেশ বোর ফিল করছিলাম এবার জায়গাটা দেখে মনে হচ্ছে কি একটু ভাল লাগছে মেন মেন কথা কিন্তু আমার যে ফ্রেন্ড যে কবি সে কিন্তু ভালো লাগছে কি মন্দ লাগছে এটা আর কিন্তু মাথায় আসবে না জায়গাটা দেখেই ও যেমন কোথায় ভেসে গেল আরে জায়গাটার সঙ্গে তো কিছু মিল পাওয়া যাচ্ছে দেখা গেল আমি যে দৃষ্টিভঙ্গিটাকে জায়গাটাকে দেখছি আমার বন্ধু কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে জায়গাটি দেখছে না সে বাস্তবের সঙ্গে প্রাকৃতিকের একটা কেমন কানেকশান লাগিয়ে একটা কবি কবিতা তৈরি করে ফেলেছে যেন সে একটা সৌন্দর্যপূর্ণ জায়গাকে একটা অলৌকিক জায়গায় একটা সুমধুর জায়গায় পরিণত করে আমাদেরকে কবিতা হিসাবে গিফট করে দিয়েছে তার মানে তার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি একই নয় বাট যে প্লেসটা হচ্ছে একই ঠিক তেমন প্লেসটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বাট এখানে একজনের দৃষ্টিভঙ্গি আর অপরজনের দৃষ্টিভঙ্গি কিন্তু একই না বাট কমপ্লেক্স নাম্বারটি একই যেমন প্লেসটা এক আমার দৃষ্টিভঙ্গি কি আমি সাধারণ মানুষ আমি কমপ্লেক্স নাম্বার দেখে অভ্যস্ত তাই এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই দেখে অভ্যস্ত কিন্তু আমার যে ফ্রেন্ড কবি সে কি দেখছে সে কিন্তু ওই অঙ্কটার মধ্যে ও দেখতে পাচ্ছে মডুলাসকে ও অঙ্কটার মধ্যেই ওই কমপ্লেক্স নাম্বারের মধ্যেই দেখতে পাচ্ছে কাকে অ্যামপ্লিচিউডকে দেখো এটা সমান এটা তার মানে কি এই কমপ্লেক্স এই কমপ্লেক্স নাম্বার একই বাট দুজনের দৃষ্টিভঙ্গির পার্থক্য আমার দৃষ্টিভঙ্গি আমি কমপ্লেক্স নাম্বার দেখছি আর আমার বন্ধুর দৃষ্টিভঙ্গি কি ও কমপ্লেক্স নাম্বারটাকেই দেখছে বাট ও এক্সট্রা দেখতে পাচ্ছে মডুলাসকে এবং অ্যাম্প্লিটিউডকে এখন আমাদের শিক্ষণীয় বিষয়ে এটা আসলো কি করে ক্লিয়ার এটা আসলো কী করে তো এটা কি করে আসলো এটা জানার জন্য আমি তোমাদের দুটো অংশে ভাগ করছি একটা সিস্টেমকে একদিকে লিখছি কমপ্লেক্স নাম্বার আর অপর দিকে লিখছি সম্পর্ক কীরকম দেখো কমপ্লেক্স নাম্বার আমি সাধারণ মানুষ তাই আমি কমপ্লেক্স নাম্বারকে কি চোখে দেখে অভ্যস্ত এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই এই দৃষ্টিতে দেখে অভ্যস্ত এবার আমি চাই আমি এরকম ফর্ম পেতে কারণ এটাই হচ্ছে ফর্মুলা এটাই হচ্ছে আকার কি করে পাবো আচ্ছা তোমরাই বলো ক থিটা এই ছবি দেখে থিটা মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে মড জেড তাহলে আমি অতি সহজে এক্স ইকোয়াল কি পেয়ে গেলাম মড জেড ইন্টু কস থিটা একই রকমভাবে যদি বলি আমি সাইন থিটা তো লক্ষ্য করো সাইন থিটা মানে কি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে জেড তাহলে আমি অনায়াসেই ওয়াই সমান কী পেয়ে যাচ্ছি মড জেড ইন্টু থিটা তো তুমি এক্স পেয়ে গেছো তুমি ওয়াই পেয়ে গেছো তো তুমি এক কাজ করো না এক্সের জায়গায় এক্স ওয়াইয়ের জায়গায় ওয়াই পুট করো তার মানে এক্স মানে কি মড জেড ইন্টু কস থিটা প্লাস আয়োটা ইন্টু ওয়াই মানে কি মড জেড ইন্টু থিটা যদি এখান থেকে তুমি মড জেড কমন নাও তাহলে কি পাচ্ছ মড জেড কমন নিলে আমরা পাচ্ছি কস থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা আরে আমি তো একটা কমপ্লেক্স নাম্বার জেড ওকে তো এই ফর্মে লিখতে পারলাম যে ফর্মে আমরা দেখতে পাচ্ছি বড় বড় চোখ করে যে এটা কি এটা হচ্ছে নাম্বার ওয়ান মডিউলাস অবজেক্ট আর নাম্বার টু আমরা এই থিটা থেকে বুঝতে পারছি আরে এটা হচ্ছে কি অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট অবজেক্ট তাহলে আমি এমন একটি আকার বানাতে পারলাম কমপ্লেক্স নাম্বারকে যা মডিউলাস এবং অ্যাম্প্লিটিউডের আকারে রয়েছে এবার চলে আসছি এই টপিকের ওপর আমি অঙ্কে আশা করছি তোমরা এই প্রমাণটি বুঝতে পারলে এবারে দেখো আমাদের প্রবলেমটি রয়েছে জেড ইকুয়াল রুট থ্রি প্লাস আয়োটা কিছু নয় মানে কি ইন্টু ওয়ান এই কমপ্লেক্স নাম্বারটিকে আমাকে লুক দিতে হবে কার মডুলাস এবং অ্যাম্প্লিটিউড আকার তো আগে বলো এর ফর্মুলাটি কি। আমরা জানি এর ফর্মুলা হচ্ছে মড জেড ইন্টু কস থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা এটা হলো ফর্মুলা ওকে এবার আমাদের কাজ এবার আমাদের কাজ দুটো কি আমাকে ক্যালকুলেশান করতে হবে যে মড জেড এবং ক্যালকুলেশান করতে হবে থিটা মানে অ্যাম্প্লিচু জেড তো প্রথমে আমি ক্যালকুলেশান করি কি মড জেড অবশ্যই তোমরা পাশে একটা ডাক টেনে এই পারে করবে তাহলে তোমাদের সুবিধা হবে আচ্ছা জেড মানে কি জেড মানে রুট আভার থ্রি প্লাস আয়োটা ইন্টু ওয়ান তাই না একটু ভালো করে লিখি প্রথমে জেড সমান রুট আভার থ্রি প্লাস আয়োটা ইন্টু ওয়ান তাহলে তো আমি অনায়াসে বুঝে গেলাম যে মড জেড ইকুয়াল কী হবে রুট আভার রিয়াল পার্ট স্কোয়ার মানে থ্রি প্লাস ইমেজিনারি পার্টের যে আয়ের কোফিস্ট তার স্কোয়ার মানে ওয়ান তার মানে পাচ্ছে কি রুটাবার ফোর মানে টু অনায়াসে বুঝতে পারলাম মড জেড মানে কি টু এবার আমাদের নির্ণয় করার পালা থিটা অর্থাৎ অ্যাম্প্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড তো থিটা মানে হচ্ছে অ্যাম্প্লিটিউড জেট বা আর্গুমেন্ট জেট আর এটা বের করার প্রেক্স কি লক্ষ্য করো যখন তোমাদের অ্যাম্প্লিটিউডের অঙ্ক করাই তখন বলেছিলাম আগে অবস্থান চেক করো চারটে অবস্থানের মধ্যে কোন জায়গায় এই ডিজিটটি রয়েছে প্লাস প্লাস মানে প্লাস রুট থ্রি প্লাস আই ইন্টু ওয়ান তার মানে প্লাস প্লাস এই ঘরে অবস্থানটি রয়েছে আর ওই ঘরে থাকলে আমরা জানি সূত্র টেন ইনভার্স ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স এখানে ওয়াই মানে ওয়ান আর এক্স মানে কি রুট থ্রি তার মানে আমরা বুঝতে পারলাম টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি তার মানে টেন ইনভার্স বলতে পারবে ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রিতে হয় নিশ্চয়ই এটা হয় টেন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকেই আর একটা ভাষায় বলা হয় পাই বাই সিক্স টেন আর ট্যান ইনভার্স কেটে গেলেই পড়ে থাকছে পাই বাই সিক্স তোমরাই বলো তাহলে থিটা কি পেলাম পাই বাই সিক্স জেডের মান তো পুট করে ফেলেছি তাহলে কস পাই বাই সিক্স প্লাস আই সাইন পাই বাই সিক্স তো এই যে আমরা লিখলাম যে আকারে এই আকারটিকেই বলা হয় কমপ্লেক্স নাম্বারের মডুলাস এবং অ্যামপ্লিচিউড আকার কারণ কোনো মানুষজন যদি তাকাই অঙ্কটির দিকে তাহলে সে তাকানোর পর ও একদম প্রাণ খুলে বলতে পারবে স্যার আমি এখানে মডুলাস জেঠ দেখতে পেয়েছি আমি এখানে মডুলাস দেখতে পেয়েছি স্যার আমি এখানে অ্যাম্প্লিটিউডও দেখতে পেয়েছি আমি এখানে অ্যাম্প্লিটিউডও দেখতে পেয়েছি ঠিক আছে তার মানে আমরা এখানে মডুলাসও দেখতে পাচ্ছি এবং অ্যাম্প্লিটিউডও দেখতে পাচ্ছি ওই কারণে এই কমপ্লেক্স নাম্বারকে আমরা মডুলাস এবং অ্যাম্প্লিটিউড আকারে লিখতে পারলাম তাহলে অঙ্কটির রূপরেখা অনুযায়ী আর একটি অঙ্ক তোমাদের দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এবার নেক্সট প্রবলেম এবারে নেক্সট অঙ্ক দেখো জেড ইকুয়াল ফাইভ মাইনাস ফাইভ আই আমাদের একে পরিণত করতে হবে মডুলাস এবং অ্যামপ্লিচিউড আকারে কস থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা ক্লিয়ার অ্যামপ্লিচিউড এবং মডুলাস আকার দিতে হবে তার মানে তুমি যদি মডজেট আর থিটার মান বের করতে পারো আর এখানে পুট করতে পারো তাহলেই অঙ্কটি শেষ কী করে করবে প্রথমে আমরা জেড ইকুয়াল কি একটু সুন্দর করে গুছিয়ে লিখি জেড মানে হচ্ছে ফাইভ মানে এ প্লাস আয়োটা ইন্টু বি তাই না এ প্লাস আয়োটা ইন্টু বি একটু সাজিয়ে লিখলাম এরপর আমার দরকার দুটো জিনিস একটা মড আর দুই নম্বর থিটা মানে আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড জেট ব্যাস এই দুটো দরকার ফার্স্ট কি করে নির্ণয় করবে রুটাভার আমরা জানি রিয়াল পার্ট স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ প্লাস আয়ের কোফিসিয়েন্ট স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ তার মানে পাচ্ছি ফাইভ রুট টু তাই না মানে রুট ফিফটি অ্যাকচুয়ালি মানে ফাইভ রুট টু তো দেখো আমরা অনায়াসেই মড জেট পেয়ে গেলাম কত ফাইভ রুট টু এরপর আমাদের পেতে হবে কি থিটা তো থিটা মানে তো অ্যামপ্লিচিউড জেট বা আর্গুমেন্ট অফ জেট তো প্রথমে দেখি আমরা তো ফর্মুলা ফেলবো বাট অবস্থানটি কোথায় দেখতে পাচ্ছি ফাইভ মাইনাস ফাইভ আই ফাইভ মাইনাস তার মানে এইখানে রয়েছে অবস্থান আর ওইখানে থাকলে আমরা জানি নেগেটিভ দিকে রয়েছে তাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে ওয়াই মানে কত মাইনাস ফাইভ আর এখানে এক্স মানে কত ফাইভ তাহলে মাইনাস টেন ইনভার্স দেখো মাইনাস ফাইভকে ফাইভ দিয়ে ডিভাইড করলে কত হয় মাইনাস ওয়ান কিন্তু মাইনাস ওয়ানের মঠ কী হয় প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি মাইনাস টেন ইনভার্স ওয়ান মানে হচ্ছে কত টেন পাই বাই ফোর তার মানে টেন ইনভার্স আর টেন ক্যান্সেল করলে পাচ্ছি কত মাইনাস পাই বাই ফোর তো দেখো এই অঙ্কটিতে আমরা মড পেয়ে গেছি ফাইভ টু আমরা অ্যাম্প্লিটিউড পেয়ে গেছি মাইনাস পাই বাই ফোর তাই আমরা এবার মান পুট করি তাহলে অঙ্ক শেষ কী লিখবো কস এখানে থিটা মানে কি মাইনাস পাই বাই ফোর প্লাস আয়োটা সাইন এখানে থিটা মানে কি মাইনাস পাই বাই ফোর ব্যাস লক্ষ্য করো আমি এই কমপ্লেক্স নাম্বারটিকে মডুলাস এবং অ্যাম্প্লিচিউড আকার দিয়ে ফেলেছি কারণ মডুলাস মানে কি মডুলাস মানে হচ্ছে ফাইভরুড টু আর অ্যাম্প্লিটিউড মানে কি অ্যাম্প্লিচিউড মানে হচ্ছে মাইনাস পাই বাই ফোর এটাকে আর ক্যালকুলেশন করতে যাবে না কারণ ক্যালকুলেশন করলেই ও আর কিন্তু অ্যাম্প্লিটিউড আকার থাকবে না এই হচ্ছে আমাদের প্রবলেম যদি তোমাকে এমন কোনো কমপ্লেক্স নাম্বার দিল যা গুণ অবস্থায় রয়েছে তাহলে তোমার কাজ হবে সেই গুণটাকে আগে করবে করার পর তাকে এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসবে তারপর অঙ্কটি করবে কোনো সমস্যা নেই ট্রিক্স সেম আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে বাকি অঙ্ক এই টপিকের উপর হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো এরপর চলে আসছি পরের অংশে এবারের নেক্সট অঙ্ক দেখো অঙ্কটিতে বলা রয়েছে মড জেড ওয়ান ইকুয়াল মড জেড টু এবং আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু ইকুয়াল জিরো তাহলে প্রমাণ করো জেড ওয়ান এবং জেড টু দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশি আচ্ছা কী দেওয়া রয়েছে বলো তো নাম্বার ওয়ান দেওয়া রয়েছে মট জেড ওয়ান ইকুয়াল মট জেড টু আর দুই নম্বর কী দেওয়া রয়েছে দুই নম্বর দেওয়া রয়েছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু সমান কি জিরো আচ্ছা আর্গুমেন্ট মানে কি একটা কোন না তাই আমরা তো লিখতেই পারি এখানে যে থিটা ওয়ান প্লাস জেড টু রয়েছে না তার জন্য থ্রিটা টুনাম দি এটা সমান জিরো বলেছে জেড ওয়ান আর জেড টু এই দুটো কমপ্লেক্স নাম্বার নাকি পরস্পর অনুবন্ধী কী বললাম জেড ওয়ান আর জেড টু এই দুটো কমপ্লেক্স নাম্বার নাকি পরস্পর অনুবন্ধী অনুবন্ধী মানে কি এ প্লাস আয়োটা বি আকারে একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে তার অনুবন্ধী হবে কি মাঝখানের চিহ্নটা চেঞ্জ তো ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা তুমি বলো তো এবারে দেখো জেড জেড মানে আমরা কী লিখতে পারি এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই কিন্তু লক্ষ্য করো যেহেতু এত জায়গায় মড আর আর্গুমেন্ট দেখতে পেয়েছি তাই আমার মন বলছে এখানে এক্স প্লাস আয়োটা লিখে আর লাভ নেই তাহলে কি ফর্মে লিখবো মডুলাস এবং অ্যাম্প্লিটিউড আকারে তো জেড ইকুয়াল টু কি মড জেড কস থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা এখানে থিটা মানে হচ্ছে অ্যাম্প্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড এবং মড জেড তো বুঝতেই পারছো তো এক কাজ করি আমি জেড ওয়ান জেড টু এদের মধ্যে সম্পর্ক চেয়েছে তাও অনুবন্ধী অনুবন্ধী কিন্তু তাই এক কাজ করি আমি জেড ওয়ান আর জেড জেড যে পরিচয় সেই পরিচয়টা লিখে রাখছি তো জেড ওয়ান মানে কী হবে মট জেড ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান আবার জেড মানে কি মঠ জেড টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু এবার একটা জিনিস বলি ভাইলোক দেখো এখানে যেহেতু পরস্পর অনুবন্ধীর কথা বলেছে তাই জেড ওয়ানকে বললাম বাবু তোমার অনুবন্ধিতা কি হবে একটু বলে দাও না প্লিজ তো জেড ওয়ান বলছে ও জেড ওয়ান জেড টু পাওয়ার পরেও তোমার মন ভরে আমার অনুবন্ধী দেখার ইচ্ছা আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে জেড ওয়ানের অনুবন্ধী হবে কি মড জেড ওয়ান থাকলো আর লিখব কি কস থিটা ওয়ান মাইনাস আই সাইন থিটা ওয়ান শুধু মাঝখানের যে চিহ্নটি তা পরিবর্তন করলাম জেট বলবো বাবু তোর অনুবন্ধী দেখা ও বলছে থাম আগে এক কাজ কর তুই আমার কাজটি করে একটু ওর সঙ্গে সম্বন্ধটা বের কর দেখ না কি পাচ্ছিস তাহলে এক কাজ করি এখানে দেখতেই পাচ্ছি জেট টু মানে কি মড অফ জেড ওয়ান তাহলে মড অফ জেড টুর জায়গায় কি লিখলাম মড অফ জেড ওয়ান আমরা কস থাকলো পরে থিটার টু তো তোমরাই বলো এখান থেকে থিটা টুর মান কত পাচ্ছি থিটা টু ইকোয়াল পাচ্ছি মাইনাস থিটা ওয়ান তাহলে এই থিটা টুর জায়গায় লিখলাম মাইনাস থিটা ওয়ান প্লাস আই ইন্টু সাইন থিটা টুর জায়গায় লিখছি মাইনাস থিটা ওয়ান তাহলে আমরা লিখতে পারি মড জেড ওয়ান ইন্টু মাইনাসটা তো অবজার্ভ করে নেবে তাহলে কস থিটা ওয়ান পাচ্ছি আর মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে আই সাইন থিটা ওয়ান তাহলে লক্ষ্য করো তো এটা কার সাথে ম্যাচ করছে এটা পুরোপুরি এর সাথে ম্যাচ করছে না দেখো মট জেড ওয়ান কস থিটা ওয়ান মাইনাস কিন্তু এই পুরোটা মানে কী পাচ্ছি জেড ওয়ান ও তার মানে কী পেয়ে গেলাম জেড টু সমান তার মানে জেড ওয়ানের সঙ্গে জেড টুর সম্পর্ক কী জেড ওয়ানের সঙ্গে জেড টুর সম্পর্ক হচ্ছে যে জেড ওয়ান এবং জেড টু পরস্পর অনুবন্ধী তার মানে কি বুঝলাম জেড ওয়ান ও জেড টু পরস্পর অনুবন্ধী ক্লিয়ার হয়ে গেল প্রমাণ তোমরা বলবে স্যার কী করে স্যার আরে ইয়ার দেখো না একটা কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান আর অপর একটি কমপ্লেক্স নাম্বার কি জেড টু কি বললাম একটি কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান আর অপর যে কমপ্লেক্স নাম্বার জেড টু জেড টু মানে কী পেয়েছ জেরোন বার না তো জেড টুটা বাদ দিয়ে আমি জেরোন বার লিখছি তার মানে এই দুটো কমপ্লেক্স নাম্বারের সঙ্গে পরিচয় কি এরা পরস্পর অনুবন্ধী হলো না এটাই চেয়েছে আমাদের এই অঙ্কে আশা করছি বুঝতে পেরেছ তো এরকম ধরনের অঙ্ক দুটো রয়েছে তোমাদের আমি হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি আশা করছি আজকের অঙ্কটি বুঝতে পেরেছ যদি কারোর সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে তাহলে অবশ্যই তোমাদেরকে আমি এই টপিক সম্পর্কে আবার একটি ভিডিও বানিয়ে শিখিয়ে দেব। তোমাদের জয়েন্ট এন্ট্রান্সে এর ওপর বেশ করে আরও অনেক সুন্দর ধরনের কনসেপ্ট রয়েছে তা আমি এন্ট্রান্সের ক্লাস আলোচনা করব আজকের মতে এটুকুটাই